শান্তিপুরের রাস দেখতে এসেছেন? শান্তিপুরের বৃন্দাবনে গিয়েছেন কি? রাস উপলক্ষে বিভিন্ন বিগ্রহ, বারোয়ারি মণ্ডপ সজ্জা, প্রতিমা প্রদর্শন করেছেন ঠিকই, কিন্তু শান্তিপুর পটেশ্বরী স্ট্রিটের ওপর অবস্থিত রাধা মাধবের মন্দিরে গিয়েছেন? যদি না গিয়ে থাকেন তাহলে আপনার পরিবারের বৃদ্ধ সদস্য অথবা সদ্যজাত তাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়নি। ঈশ্বর অরবিন্দ কুণ্ডু 25 বছর আগে এই স্থানে তার বাসভবনের সুবিশাল জায়গাতে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য বৃন্দাবন তৈরির প্রচেষ্টা গ্রহণ করেছিলেন, আর তার সমুদ্র সুপ্রিয় শেখর কুণ্ডু তা আরও প্রাণবন্ত করে তুলেছেন। তিনি জানান, মূলত অষ্টকালী ভবন বলে পরিচিত তাদের বাড়ি, তবে রাধা মাধব এখানে নিত্য পূজিত হন, তাই অনেকেই শ্রী রাধা প্রাণ গোবিন্দ জীউন নামে পরিচিত এই বাড়ি। বৃন্দাবনের রাসলীলা সকল সখীদের নাম সহ প্রত্যেকের মাটির প্রতিমা। শ্রীকৃষ্ণের কৈশোর এবং যৌবনে নানান জীবন শৈলীর বিশেষত রাধা কেন্দ্রিক সমস্ত তুলে ধরা হয়েছে বিভিন্ন পুতুল এবং লেখনীর মাধ্যমে। কিছুটা খোলামেলা প্রাকৃতিক পরিবেশের সাথে অপরূপ আলো এবং শিল্পকর্ম এবং শব্দযন্ত্রের মাধ্যমে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে, যা আপনার পরিবারের প্রত্যেক সদস্যদের মন জোগাবে। বিশেষত শিশুদের ক্ষেত্রে সহজে শ্রীকৃষ্ণ মহাপ্রভু, অদ্বৈতাচার্য এবং রাসলীলা সম্পর্কে বেশ কিছু উপাখ্যান সহজেই বোঝানো সম্ভব। এখানে চাকে ঘোড়া সখীদের মাঝে শ্রীকৃষ্ণের লীলা চলাকালীন কোনো পুরুষ প্রবেশ করতে পারে না, যেটা রাসের মূল বিষয়। যারা সশরীরে রাস দেখতে আসতে পারেননি তাদের জন্য রইল আমাদের এই বিশেষ প্রতিবেদন। ঘরে বসে উপভোগ করুন শান্তিপুরের রাস। এইভাবে করা হয়েছে এবং সেইভাবেই তাদেরকে সংরক্ষণ করে রাখা হয় আর কি, ঠিকঠাকভাবে। না, সারা বছর এইভাবেই থাকে না, রাসলীলাতেই মূলত আমাদের রাসমঞ্চে সবাই আসেন এবং রাসলীলা হয়ে গেলে আবার যে যার জায়গায় নির্দিষ্ট জায়গায় চলে যায় আর কি। এবং আমাদের প্রাণগোবিন্দও ঠিক তাই, এই রাস উৎসবেই আমাদের এই মন্দিরে আসেন এবং আবার তার যে গৃহ ওর সেখানে চলে যান। হ্যাঁ, একদমই, মানে পুরোটাই রাসলীলার সঙ্গেই সম্পর্কিত। মূলত আমরা এখানে একটা চেষ্টা করি যে বৃন্দাবনের একটা যেটা যে রাসলীলা আর কি, আমরা সবাই কম বেশি জানি, মানে সেই রাসলীলা যেখানে শ্রীকৃষ্ণের রাসলীলায় মহাদেব এসেছিলেন এবং এবার মানে সেটা তার কারণ হচ্ছে ওই মহিলাদের ঢোকা বারণ, মানে পুরুষদের প্রবেশ নিষেধ আর কি। মূলত মহাদেব আর কি, যে আমাদের রাসলীলা মহাদেবের প্রবেশের জন্যই রাসলীলাটা বন্ধ হয়ে যায়, শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে যান এবং পরবর্তী ক্ষেত্রে অদ্বৈতাচার্যের কৃপায় আমরা শান্তিপুরে বা এবং নবদ্বীপে আমাদের এই রাসলীলার স্বাদ আমরা পাই বা বাংলাদেশের মাধ্যমে সেই স্বাদ আমরা পাই। আমাদের এখানেও ঠিক তাই, আমরা এখানে যে একটা রাসলীলার আদলে যেটা রয়েছে সেখানে আমাদের অদ্বৈতাচার্য রয়েছেন, গৌণ্ডিতাই শ্রীবার সবাই আছেন, এবং যেহেতু আমরা এখানে শুধুমাত্র মহিলাদের জন্য এই কারণেই করা, যেহেতু রাসলীলায় পুরুষ প্রবেশ নিষেধ ছিল, তা সেই অনুযায়ী আমরা এখানে শুধুমাত্র মহিলাদেরই এই রাসলীলায় সরাসরি অংশগ্রহণের চেষ্টা করেছি আমরা ব্যবস্থা। মন্দিরও আমাদের প্রায় 25 বছরই হলো। আমার পিতা স্বর্গীয় অরবিন্দ কুণ্ডু, তারই এই সৃষ্টি, আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করছি। মন্দির এবং এই আমাদের সমস্ত রাস প্রাঙ্গণ তারই হাতে করা, আমরা চেষ্টা করছি যতটা। হ্যাঁ, 3 দিনই থাকে না ভাঙা রাস্তা আমরা, মানে যে প্রসেশনে আমরা অংশগ্রহণ করি না,